দেখি তো 2 ঘন্টা আগে যে ফেসবুকে পোস্ট করছিলাম কেমন কি লাইক কমেন্ট পড়ছে। আরে দেখি, ওরে বাবা, 2 ঘন্টার মধ্যে 1000 লাইক পড়ে গেছে, আবার 100টা কমেন্ট। বাবা রে বাবা, ফেসবুক যে একবারে হিট করে দিলাম। দেখি তো কয়েকটা কমেন্ট পড়ে কে কি লিখছে। হায় রে, কি যে করি, মনটা ওর মানে না। বহুত দিন থেকে বিড়ি সিগারেট কিছু খাওয়া হয় নাই, পকেটে টাকা পয়সাও কিছু নাই, কি যে করি, কি হাই করি আল্লাহ, কিছুই পাওয়া যাচ্ছে না। দেরি হয়ে গেল, ওস্তাদিও তো অনেক বকা বকবে। কি যে করি, আমার পকেটে টাকা পয়সা না, বিড়ি সিগারেট গাঁজা মাজা কিছু খাইতে পারতেছি না। হ্যাঁ, কিছু যেন একটা শব্দ হইলো, দেখি তো। হ্যাঁ, এর আবার কি হইলো, দেখি দেখি দেখি। এ ভাই, তোমার আবার কি হইলো? এ ভাই, এর আবার কি হইছে? এ ভাই, এ ভাই, মারাটারে গেল না তো আবার, দেখি তো। হ্যাঁ, এই তো বাসি আছে, তবে অজ্ঞান হয়ে গেছে হয়তো, দেখি তো এর পকেটে কিছু পাওয়া যায় কি না। হ্যাঁ, এতগুলিয়া টাকা, আমার 15-20 দিন আরামসে খাওয়া হবে, বিড়ি সিগারেট খুবই আরামসে খাবো, সমস্যা নাই। তবে হ্যাঁ, আমি এখন কাটে পড়ি, আমি এখন চলে যাব। তবে ইয়ার কি হবে, আমি একে ডাকে যাব, এর যা হয় হোক, আমি কাটে পড়ি। তবে আমাকে কেউ দেখলো না তো, ভালাই। আরে এই অজানা মুসাফির ভাই যে কমেন্ট করছে, দেখি কি লেখছে। দোস্ত, তোর ভিডিও দেখে যে 5 জন আহত। হাই রে হাই, ভিডিও দেখে 5 জন আহত হয়ে গেছে, বাবা। তারপরে দেখি কে কি কমেন্ট করছে। আরে সবুজ কমেন্ট করছে, ভাই আপনি তো ভাইরাল হয়ে গেলেন ভাই, পুরাই ভাইরাল, আল্লাহ। আসলে ঠিকই বলছে, আমি তো ভাইরাল হয়ে যাচ্ছি দিন দিন। দেখি আর কে কি লিখছে। আবাদ মা শরীফাত না? হ্যাঁ তো, চল দেখি হয়েছে। রিফাত, 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 ভাই, এই রিফাত। আরে তো ঝামেলা কিসের, রিফাত? আরে এখানটা কি হয়েছে? আরে রিফাত, একটা ছেলে পড়ে আছে মনে হচ্ছে। আরে এটা যদি ফেসবুকে দেই তাহলে তো ভালো, লাইক কমেন্ট আসবে, তাড়াতাড়ি ফেসবুকে যাই। এই যে ভাই, আপনারা এখন দেখছেন যে একটা ছেলে পড়ে আছে, হয়তো বা সে মারা গেছে নাকি, তার অবস্থা দেখে তো মনে হচ্ছে সে মরে গেছে, এখন তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এ ভাই একটু সরেন তো ভাই, এ ভাই একটু সরেন না ভাই, ভালো করে ভিডিও করতে দেন। আরে ভাই সরেন। আরে ভাই, আপনি এটা কি করতেছেন? কেন ভাই, এই যে ভিডিও করে লাইভে দিচ্ছি। বন্ধু, এর অবস্থা খুব খারাপ, একে হাসপাতালে নিয়ে যেতে হবে। আচ্ছা তোমরা একে হাসপাতালে নিয়ে যাও, আমি ভাইয়ের সাথে কথা বলে আসতেছি। আরে ভাই, আপনি দেখছেন না, এখানে একটা ছেলে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আপনি তাকে, আপনি তার সেবা না করে আপনি লাইভ করতেছেন? কেন ভাই, এটা তো একটা স্বাভাবিক বিষয়, আমি যে ওকে ওই যে ভিডিও করে লাইভে ছাড়তেছি, তাতে মনে করেন আমার লাইক কমেন্ট পড়বে, একটু পপুলারিটি অর্জন হবে ভাই, এর জন্যই তো ভিডিও করে লাইভে ছাড়তেছি। ভাই আপনার ভিতর কি কোনো মানবতা নেই? আপনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আরে বন্ধু, তোমাদের কি হয়েছে এখানে, এত হইছে কিসের? আরে দোস্ত দেখ না, আমাদের মাদ্রাসার 5ম শ্রেণীর ছাত্র রিফাত, সে কলা সুসাই পাড়া দিয়ে এখানে পিছলে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, আর এই ব্যক্তি তাকে লাইভ করতেছে, এর উচিত ছিল ওকে সাহায্য করা। বলো তো বন্ধু, এর কি হচ্ছে, উচিত হয়েছে? আচ্ছা ভাই, এটা তো কোনো আদর্শ মানুষের কাজ না। কেন ভাই, এটা তো একটা এখন স্বাভাবিক বিষয়, এই যে আমি তার ভিডিও করে লাইভে ছাড়তেছি, আর আমার তো মনে করেন একটা পোস্টে হাজার হাজার লাইক কমেন্ট পড়ে, এটা যদি ছাড়ি তাহলে মনে করেন আরো বেশি লাইক কমেন্ট পড়বে, একটা পপুলারিটি অর্জন হবে না ভাই? আরে ভাই, তোমার উচিত ছিল ফেসবুক লাইভ নিয়ে ব্যস্ত না হয়ে ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাওয়া, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ফি আউনিল আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখিহি, আল্লাহ তাআলা তার বান্দার সাহায্যে অতক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার অপর ভাইয়ের সাহায্যে থাকে। মুসলিম হাদিস নাম্বার 2699। আচ্ছা ভাই, তুমি কি একবার চিন্তা করছো, সেই ছেলেটার বদলে যদি তোমার নিজের ছোট ভাই হতো তাহলে কি তুমি ফেসবুক লাইভে যাইতে পারতা?
আসলে ভাই আমার উচিত হয়নি ফেসবুকে লাইভে যাওয়া, আমার উচিত ছিল তাকে সাহায্য করা। ভাই আসলে আমি একটা বড় ভুল করে ফেলছি ভাই। আচ্ছা ভাই, আপনারা এত সুন্দর আদব কায়দা কোথা থেকে শিখলেন? কেন ভাই, আমরা সোনামণি সংগঠনের সাপ্তাহিক বৈঠক হয় সেখানে বসে এগুলো শিখেছি আমরা। ও ভাই, সোনামণি কি ভাই? ও তাহলে শোনো, তোমাকে সোনামণি সংগঠনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই। সোনামণি একটি আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন। আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব 1994 সালে 23 সেপ্টেম্বর এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এর একটি মূল মন্ত্র রয়েছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে নিজেকে গড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের আদর্শে নিজেকে গড়া, ভাই বিষয়টা তো ঠিক বুঝলাম না। আচ্ছা ভাই তাহলে শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন সকল দিক দিয়ে মানবিক গুণে গুণান্বিত একজন অসাধারণ ব্যক্তিত্ব। তার মাধ্যমে অনেক মৌজেদা সংগঠিত হয়েছিল। তার শ্রেষ্ঠ মৌজেদা হচ্ছে আল কোরআন। এছাড়াও যেমন তার নির্দেশে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, তারপরে এক সাজ জব এবং একটা ছোট বকরির বাচ্চা দিয়ে পুরা 1000 সাহাবির খাদ্যের ব্যবস্থা হয়েছিল। আর তার চরিত্র এতই ভালো ছিল যে তার বন্ধু তার শত্রু সকলেই তার জন্য প্রশংসা করত। যেমন ধরেন তার কঠোর প্রতিপক্ষ আবু সুফিয়ান, তিনি সম্রাট হেরাক্লিয়াসের সামনে তার সততা তার আমানতদারিতা সম্পর্কে খুব ভালোভাবে তার প্রশংসা করেছেন। আর আল্লাহ তাআলা কোরআনেই বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি উত্তম চরিত্রের অধিকারী। এটা সূরা কলমের 4 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। ও ভাই খুব ভালো বিষয় তো ভাই, এর আগে তো ভাই কোনোদিন এরকম বিষয় সম্পর্কে শুনি নাই। আরে ভাই শুধু তাই না, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই তো আরব বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া, তার ব্যঙ্গ কার্টুন প্রকাশ করা, এটা তো সারা বিশ্বে একটি অশান্তির সৃষ্টির মূল। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় ব্যঙ্গ কার্টুন প্রকাশ করে, তারা শুধু আমাদের শত্রু না, তারা সারা মানব জাতির শত্রু। এই জন্যই তো আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ তাআলা ইহকালে এবং পরকালে লানত করেছেন, এবং কি তাদের জন্য অপেক্ষায় রয়েছে লাঞ্ছনাকর শাস্তি, সূরা আহজাব 57 নম্বর আয়াত। এবং কি এই সংগঠনে সুন্দর সুন্দর 5টি নীতিবাক্যও রয়েছে। ও 5টি নীতিবাক্য, ভাই কি সেই নীতিবাক্যগুলো? আচ্ছা ঠিক আছে তাহলে শোনো, 1, সকল অবস্থায় আল্লাহর উপর ভরসা করি। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সর্বোত্তম আদর্শ হিসাবে গ্রহণ করি। 3, নিজেকে সৎ ও চরিত্রবান হিসাবে গড়ে তুলি। 4, ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ করি। 5, আদর্শ পরিবার করি এবং দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করি। বাহ কি সুন্দর এই সংগঠন ভাই, আপনাদের এই সংগঠনটি আসলেই সুন্দর। আর এর নীতিবাক্যগুলো তো ভাই খুবই সুন্দর ভাই। ভাই আমারও তো ইচ্ছা হয় এই সংগঠনের সাথে যোগদান করা, ইনশাল্লাহ আমিও চেষ্টা করব এই সংগঠনে যোগদান করার। ঠিক আছে ভাই তাহলে আজকের মতো আমরা আসি ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইহিস সালাম ভাই। এ ভাই শোনো শোনো শোনো, কি হলো ভাই? তুমি সালামের জবাব কিভাবে নিলে? কেন ভাই, ওয়া আলাইহিস সালাম। আরে ভাইয়া এ বিকৃত ভাষায় সালাম দেওয়া তো রাসূলের সুন্নত নয়। ভাই সালামে আপনাদের সমস্যা? কেন, সবাই তো এইভাবেই সালাম দেয়, আর আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি সবাই এভাবে সালাম দিতে, এভাবেই শিখছি। আরে ভাইয়া শোনো, সব কিছুর ভিতরেই কোনো না কোনো নিয়ম নীতি থাকে, সেরকমভাবে এই সালামের মধ্যেও কোনো নিয়ম নীতি রয়েছে। তুমি যখন কাউকে সালাম দিবে তখন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর অর্থ হচ্ছে আপনার উপর শান্তি আল্লাহর অনুগ্রহ বর্ষিত হোক। আর যখন তুমি এর জবাব দিবে তখন বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এর অর্থ হচ্ছে আপনার উপরও শান্তি আল্লাহর অনুগ্রহ এবং বরকত বর্ষিত হোক। আর ভাইয়া আরেকটি কথা, সেটা হচ্ছে যখন জাহেলে যুগের লোকেরা মানুষকে শুভেচ্ছা জানাতো তখন তারা বলতো গুড মর্নিং গুড ইভিনিং এগুলো বলতো, কিন্তু যখন আমাদের এই ইসলাম চলে আসলো তারপরে এগুলো সকল প্রথা বাতিল হয়ে গেছে এবং আমাদের এই সালাম প্রতিষ্ঠিত হয়েছে। বাহ খুবই সুন্দর তো এই সালাম সম্পর্কে ভাই, আপনাদের কাছ থেকে আমি কত সুন্দর সুন্দর জিনিস শিখলাম ভাই। এর আগে ভাই আমাকে এত সুন্দর করে সালাম সম্পর্কে কেউ শিখায় নাই তো, এর জন্যে এইভাবে আর কি শিখছি।
ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো আমি যাই ভাই। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।